লৈ ডাঙৰ ঘোষণা শিক্ষামন্ত্রী রনোজ পেগুৰ কেবাটাও নতুন নিয়মেৰে অনুষ্ঠিত হ'ব আগন্তুক মেট্রিক পৰীক্ষা প্ৰতিযোগিতামূলক পৰীক্ষাৰ আৰ্হিত অনুষ্ঠিত হ'ব এবাৰৰ মেট্রিক পৰীক্ষা 2024ৰ মেট্রিক পৰীক্ষাত থাকিব ওএমআৰ শীট আমি জনাইছো চাৰিটা বিষয় থাকিব 50 শতাংশ অবজেক্টিভ প্ৰশ্ন ওএমআৰ শীট যোগে এই 50 শতাংশ প্ৰশ্নৰ উত্তৰ দিব লাগিব পৰীক্ষাৰ্থীয়ে গণিত ইংৰাজী সাধাৰণ বিজ্ঞান সমাজ বিজ্ঞানত থাকিব এই ব্যৱস্থা এতিয়াৰ পৰা দ্বাদশ শ্ৰেণীতহে পাব স্কুল লিভিং সার্টিফিকেট তার পূর্বে মেট্রিক পরীক্ষাক লৈ ডাঙর ঘোষণা করেছে রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগুৰ কেবাটাও নতুন নিয়মে অনুষ্ঠিত হব আগন্তুক মেট্রিক পরীক্ষা আমি পরীক্ষার যি আর্হিত আসলে সেই মেট্রিকর পরীক্ষা এবার অনুষ্ঠিত হব আমি জানাব বিচার দর্শকল 2024 মেট্রিক পরীক্ষা থাকিব এখন ওএমআর শীট চারিটাকৈ বিষয়ত থাকিব 50 শতাংশ অবজেক্টিভ টাইপ কোয়েশন ওএমআর শীট যোগে এই 50 শতাংশ প্রশ্নের উত্তর দিব লাগিব পরীক্ষার্থী অর্থাৎ অবজেক্টিভ টাইপ কোয়েশনের উত্তর দিব লাগিব পরীক্ষার্থী 50 শতাংশ তেনে প্রশ্ন এইবার আহিব প্রশ্ন কাকত গণিত ইংরাজি সাধারণ বিজ্ঞান সমাজ বিজ্ঞান এই চারিটা বিষয়ত থাকিব অবজেক্টিভ প্রশ্ন আর 50 শতাংশ অবজেক্টিভ প্রশ্নের উত্তর দিব লাগিব পরীক্ষার্থী এতিয়ার পর দ্বাদশ শ্রেণীতে পাব স্কুল লিভিং সার্টিফিকেট আমি জানাইছো মেট্রিক পরীক্ষাক লৈ যেহেতু পূর্বতকৈ এবার কিছু ব্যতিক্রমী ধরনের এবার অনুষ্ঠিত করা হব রাজ্যের মেট্রিক পরীক্ষা বা কিছু আসলে হাল সলনি করা হয়েছে নিয়মাবলী ব্যবস্থাবলীর ক্ষেত্রে ইতিমধ্যে হাল সলনি করা হয়েছে আমি জানাইছো শিক্ষামন্ত্রী রনোজ পেগুৰ বৃহৎ ঘোষণা এইবারের মেট্রিক পরীক্ষাক লৈ কেবাটাও নতুন নিয়মেৰে অনুষ্ঠিত করা হব এইবারের মেট্রিক পরীক্ষা যিসমূহ নিয়ম পূর্বে মেট্রিক পরীক্ষার ক্ষেত্র দেখা পোৱা নাছিল এইবার তেনে কেতবোৰ নতুন নিয়মেৰে আৰম্ভ হব ইতিমধ্যে অনুষ্ঠিত করা হব মেট্রিকর পরীক্ষা আমি জানাইছো প্রতিযোগিতামূলক পরীক্ষার আর্হিত অনুষ্ঠিত হব এইবারের মেট্রিক পরীক্ষা যিদৰে চাকরির বাবে অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষার বাবে পরীক্ষাসমূহ অনুষ্ঠিত করা হয় প্রতিযোগিতামূলক নিযুক্তির বাবে বা চাকরি নিযুক্তির বাবে যিদরে পরীক্ষাসমূহ অনুষ্ঠিত করা হয় যিদরে ওএমআর শীট দিয়া হয় বা সেই ওএমআর শীট মতে অবজেক্টিভ কোয়েশনত যিদরে আসলে উত্তর দিব লাগে পরীক্ষার্থী তেনেদরে এবার মেট্রিকর পরীক্ষা অনুষ্ঠিত হব চারিটা বিষয় থাকিব 50 শতাংশ অবজেক্টিভ প্রশ্ন 2024ৰ মেট্রিক পরীক্ষাত থাকিব এখন একোখনকৈ ওএমআর শীট আমি জানাইছো চারিটা বিষয়ত 50 শতাংশ প্রশ্নের অবজেক্টিভ টাইপ প্রশ্নের ওএমআর শীট দিয়া হব পরীক্ষার্থী ওএমআর শীট যোগে এই 50 শতাংশ প্রশ্নের উত্তর দিব লাগিব পরীক্ষার্থী গণিত ইংরাজি সাধারণ বিজ্ঞান আর সমাজ বিজ্ঞান এই চারিটা বিষয়ত ওএমআর শীটত 50 শতাংশ অবজেক্টিভ প্রশ্নের উত্তর দিব লাগিব পরীক্ষার্থী আমি জানাইছো এতিয়াৰে পৰা দ্বাদশ শ্ৰেণীতহে পাব স্কুল লিভিং চাৰ্টিফিকেট আৰু এবাৰ কিদৰে মেট্ৰিকৰ পৰীক্ষা অনুষ্ঠিত হ'ব পূৰ্বে নেদেখা কিসমূহ নিয়ম বা নিয়মাৱলী এইবাৰৰ মেট্ৰিক পৰীক্ষাৰ ক্ষেত্ৰত প্ৰযোজ্য হ'ব সেই সন্দৰ্ভত ইতিমধ্যে মন্তব্য কৰিছে ৰাজ্যৰ শিক্ষামন্ত্ৰী ৰনোজ পেগুৰে আমি আগবঢ়াইছো সেই মন্তব্য মেট্রিকটো চক সেইটো সেবা এটা স্বতন্ত্রিয়া সংস্থা গতিকে তেওঁলোকে গাইডলাইনৰ ভিত্তিত তেওঁলোকে এটা অটোনমাস বডি তেওঁলোকে সিদ্ধান্ত লৈছে আৰু এইটো যোৱা বছৰো কৰিছিলে যে এতিয়া আমি যিটো নতুন পেটাৰ্ণ আহিছে আৰু আমাৰ প্ৰতিযোগিতামূলক পৰীক্ষাত যিহেতু ওএমআৰ শ্বীটত অবজেক্টিভ টাইপ কোৱেশ্যনৰ ওপৰত UPSCলৈকে পৰীক্ষা হয় গতিকে আমি ছাত্ৰ ছাত্ৰীসকলক সৰুৰ পৰাই ট্ৰেইন কৰিব বিচাৰোঁ আৰু সেইকাৰণে সেবাই 50 শতাংশ সকলো বিষয়ত নহয় চাৰিটা বিষয়ত ইংৰাজী সাধাৰণ বিজ্ঞান সাধাৰণ গণিত আৰু ছ'চিয়েল ছায়েন্স এই চাৰিটা বিষয়ত 50 নম্বৰ তেওঁলোকে ওএমআৰ শ্বীটত পরীক্ষা পাতিব আর বাকি 50 নম্বর সেটু সাবজেক্টিভ টাইপ কোয়েশন থাকে জানা এইখিনিয়ে মোক জানাইছে সেবাই শিক্ষা সাং স্কুল লিভিং পরীক্ষা ক্লাস টেনত নহয় স্কুল লিভিং টুয়েলভত হব কারণ ক্লাস টুয়েলভলৈকে এতিয়া বিদ্যালয় শিক্ষা টেনের পরীক্ষাটো হব আনকি নাইনের পরীক্ষাও হব ইলেভেনের পরীক্ষাও হব টুয়েলভর পরীক্ষাও হব মানে মেট্রিক হয়ে থাকবে মেট্রিক মানে মেট্রিক শব্দটোর অর্থ হল টেন গতিকে ক্লাস টেনের পরীক্ষা হয়েছে হয়ে থাকি মোক জানাইছে সেবা আর সেবা আর কাউন্সিলর এইকেইদিনতে যৌথ এখন মিটিং হব আর যৌথ মিটিংখনতে সিদ্ধান্ত লব সেইটোতো সেবার নিজা সিদ্ধান্ত গতিকে 50 শতাংশ ওএমআর শীটত হব বাকি 50 শতাংশ সাবজেক্টিভ যাবারও অবজেক্টিভ শীট অবজেক্টিভ কোয়েশনটো যাবারও আসে সেবা আর কাউন্সিলর একত্রীকরণ হব গতিকে একত্রীকরণ হব এটা একটা কন্টিনিউয়াস প্রসেস গতিকে দুখন বোর্ড বা দুখন কাউন্সিলর ঠাইত এখন বোর্ড হব সোনকালে হব
মেট্রিক টু চক হেতু সেবা এটা স্বতন্ত্রিয়া সংস্থা গটিকে তেওলোকে গাইডলাইনৰ ভিত্তিত তেওলোকে এটা অটোনমাস বডি তেওলোকে সিদ্ধান্ত লৈছে আৰু এটো যোৱা বছৰো কৰিছিলে যে এতিয়া আমি যেটো নতুন প্যাটার্ন আহিছে আৰু আমাৰ প্ৰতিযোগিতামূলক পৰীক্ষাত যেহেতু OMR শীটত অবজেক্টিভ টাইপ কোৱেশ্চনৰ ওপৰত UPSC লকে পৰীক্ষা হয় গতিকে আমি ছাত্ৰ-ছাত্ৰীসকলক সৰুৰ পৰাই ট্ৰেইন কৰিব বিচাৰোঁ আৰু সেইকাৰণে সেবাই 50% সকলো বিষয়ত নহয় চাৰিটা বিষয়ত ইংৰাজী সাধাৰণ বিজ্ঞান সাধাৰণ গণিত আৰু ছ'চিয়েল ছায়েন্স এই চাৰিটা বিষয়ত 50 নম্বৰ তেওঁলোকে OMR শ্বীটত পৰীক্ষা পাতিব আৰু বাকী 50 নম্বৰ সেইটো ছাবজেক্টিভ টাইপ কুৱেশ্যন থাকে জনা এইখিনিয়ে মোক জনাইছে সেবাই শিক্ষা সাং স্কুল লিভিং পৰীক্ষা ক্লাছ 10 নহয় স্কুল লিভিং 12 হ'ব কাৰণ ক্লাছ 12লৈকে এতিয়া বিদ্যালয় শিক্ষা 10 পৰীক্ষাটো হ'ব আনকি 9 পৰীক্ষাও হ'ব 11 পৰীক্ষাও হ'ব 12 পৰীক্ষাও হ'ব মানে মেট্ৰিক হৈ থাকিব মেট্ৰিক মানে মেট্ৰিক শব্দটোৰ অৰ্থ হ'ল 10 গতিকে ক্লাছ 10 পৰীক্ষা হৈছে হৈ থাকিব মোক জনাইছে সেবা আৰু কাউন্সিলৰ এইকেইদিনতে তেওঁলোকে যৌথ এখন মিটিং হ'ব আৰু যৌথ মিটিংখনতে তেওঁলোকে সিদ্ধান্ত ল'ব সেইটোতো সেবাৰ নিজা সিদ্ধান্ত গতিকে 50% OMR শ্বীটত হ'ব বাকী 50% ছাবজেক্টিভ যোৱাবাৰো অবজেক্টিভ কুৱেশ্যনটো যোৱাবাৰো আছিলে সেবা আৰু কাউন্সিলৰ একত্ৰীকৰণ হ'ব গতিকে একত্ৰীকৰণ হ'ব এইটো এটা কণ্টিনিউয়াছ প্ৰচেছ গতিকে দুখন বৰ্ড বা দুখন কাউন্সিলৰ ঠাইত এখন বৰ্ড হ'ব সেইটো সোনকালে হ'ব শিক্ষামন্ত্ৰীৰ অনুষ্ঠিতৰ মন্তব্য আগন্তুক মেট্ৰিক পৰীক্ষাক লৈ এই মন্তব্য কৰিলে শিক্ষামন্ত্ৰীগৰাকীয়ে পূৰ্বে নোহোৱা পূৰ্বে নেদেখা কেতবোৰ নিয়মাৱলী এইবাৰ প্ৰযোজ্য হ'ব মেট্ৰিক পৰীক্ষাৰ ক্ষেত্ৰত বিশেষকৈ এইবাৰ 4টা বিষয়ত থাকিব 50% অবজেক্টিভ প্ৰশ্ন OMR শ্বীটযোগে এই 50% প্ৰশ্নৰ উত্তৰ দিব লাগিব পৰীক্ষাৰ্থীয়ে আৰু গণিত ইংৰাজী সাধাৰণ বিজ্ঞান সমাজ বিজ্ঞানত থাকিব এই ব্যৱস্থা আমি জনাইছোঁ আৰু ইতিমধ্যে 4টা বিষয়ত OMR শ্বীটযোগে তেওঁলোকে প্ৰশ্নৰ উত্তৰ দিব লাগিব আৰু এতিয়াৰে পৰা 10ম শ্ৰেণীত নহয় তাৰ পৰিৱৰ্তে 12ম শ্ৰেণীতহে ছাত্ৰ ছাত্ৰীয়ে লাইভ কৰিব স্কুল লিভিং চাৰ্টিফিকেট আমি জনাইছোঁ এতিয়াৰে পৰা 12ম শ্ৰেণীতহে ছাত্ৰ ছাত্ৰীসকলে লাভ কৰিব স্কুল লিভিং চাৰ্টিফিকেট পূৰ্বে 10ম শ্ৰেণীত দিয়া হৈছিল স্কুল লিভিং চাৰ্টিফিকেট কিন্তু এতিয়াৰ পৰা 12ম শ্ৰেণী অৰ্থাৎ ক্লাছ 12ত তেওঁলোকে লাভ কৰিব স্কুল লিভিং চাৰ্টিফিকেট মেট্ৰিক পৰীক্ষাক লৈ ডাঙৰ ঘোষণা ৰাজ্যৰ শিক্ষামন্ত্ৰী ৰমেশ তেগৰ কেইবাটাও নতুন নিয়মেৰে অনুষ্ঠিত হ'ব আগন্তুক মেট্ৰিক পৰীক্ষা আৰু ইতিমধ্যে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ ক্ষেত্ৰত কেতবোৰ নিয়মাৱলী প্ৰযোজ্য হ'ব এইবাৰ প্ৰতিযোগিতামূলক পৰীক্ষাৰ আৰ্হিত অনুষ্ঠিত হ'ব মেট্ৰিক পৰীক্ষা যিদৰে চাকৰি নিযুক্তিৰ বাবে বা প্ৰতিযোগিতামূলক পৰীক্ষাসমূহ অনুষ্ঠিত হয় OMR শ্বীটযোগে তেনেধৰণে এইবাৰ মেট্ৰিকৰ পৰীক্ষা অনুষ্ঠিত হ'ব 4টা বিষয়ত 50% প্ৰশ্ন অবজেক্টিভ প্ৰশ্ন থাকিব দিয়া হ'ব একোখনকৈ OMR শ্বীট সেই OMR শ্বীটত উত্তৰ দিয়াৰ দিব লাগিব ছাত্ৰ ছাত্ৰীক আমি জনাইছোঁ 4টা বিষয়ত থাকিব 50% অবজেক্টিভ প্ৰশ্ন OMR শ্বীটযোগে এই 50% প্ৰশ্নৰ উত্তৰ দিব লাগিব পৰীক্ষাৰ্থীয়ে আৰু এইবাৰ 10ম শ্ৰেণীৰ পৰিৱৰ্তে 12ম শ্ৰেণীতহে লাভ কৰিব হাইস্কুল লিভিং চাৰ্টিফিকেট গণিত ইংৰাজী সাধাৰণ বিজ্ঞান সমাজ বিজ্ঞানত থাকিব এই ব্যৱস্থা 50% অবজেক্টিভ প্ৰশ্ন দিয়া হ'ব পৰীক্ষাৰ্থীসকললৈ এখন OMR শ্বীটযোগে 50% অবজেক্টিভ প্ৰশ্ন দিয়া হ'ব এই 4টাকৈ বিষয়ত মেট্ৰিক পৰীক্ষাক লৈ ডাঙৰ ঘোষণা কৰিলে ৰাজ্যৰ শিক্ষামন্ত্ৰী ৰমেশ তেগৰে মেট্ৰিক টু চক সেইটো সেবা এটা স্বতন্ত্ৰীয়া সংস্থা গতিকে তেওঁলোকে গাইডলাইনৰ ভিত্তিত তেওঁলোকে এটা অটোনমাছ বডি তেওঁলোকে সিদ্ধান্ত লৈছে আৰু এইটো যোৱা বছৰো কৰিছিলে যে এতিয়া আমি যিটো নতুন প্যাটার্ন আহিছে আৰু আমাৰ প্ৰতিযোগিতামূলক পৰীক্ষাত যিহেতু OMR শ্বীটত অবজেক্টিভ টাইপ কুৱেশ্যনৰ ওপৰত UPSCলৈকে পৰীক্ষা হয় গতিকে আমি ছাত্ৰ-ছাত্ৰীসকলক সৰুৰ পৰাই ট্ৰেইন কৰিব বিচাৰোঁ আৰু সেইকাৰণে সেবাই 50% সকলো বিষয়ত নহয় 4টা বিষয়ত ইংৰাজী সাধাৰণ বিজ্ঞান সাধাৰণ গণিত আৰু ছ'চিয়েল ছায়েন্স এই 4টা বিষয়ত 50 নম্বৰ তেওঁলোকে OMR শ্বীটত পৰীক্ষা পাতিব আৰু বাকী 50 নম্বৰ সেইটো ছাবজেক্টিভ টাইপ কুৱেশ্যন থাকে জনা এইখিনিয়ে মোক জনাইছে সেবাই শিক্ষা সাং স্কুল লিভিং পৰীক্ষা ক্লাছ 10 নহয় স্কুল লিভিং 12 হ'ব কাৰণ ক্লাছ 12লৈকে এতিয়া বিদ্যালয় শিক্ষা
টেনৰ পৰীক্ষাটো হ'ব আনকি নাইনৰ পৰীক্ষাও হ'ব ইলেভেনৰ পৰীক্ষাও হ'ব টুৱেলভৰ পৰীক্ষাও হ'ব মানে মেট্ৰিক হৈ থাকিব মেট্ৰিক মানে মেট্ৰিক শব্দটোৰ অৰ্থ হ'ল টেন গতিকে ক্লাছ টেনৰ পৰীক্ষা হৈছে হৈ থাকিব মোক মোক জনাইছে সেবা আৰু কাউন্সিলৰ এইকেইদিনতে তেওঁলোকে যৌথ এখন মিটিং হ'ব আৰু যৌথ মিটিংখনতে তেওঁলোকে সিদ্ধান্ত ল'ব সেইটোতো সেবাৰ নিজা সিদ্ধান্ত গতিকে 50% অ' এম আৰ চিটত হ'ব বাকী 50% ছাবজেক্টিভ যোৱাবাৰো অবজেক্টিভ চিট অবজেক্টিভ কুৱেশ্যনটো যোৱাবাৰো আছিলে সেবা আৰু কাউন্সিলৰ একত্ৰীকৰণ হ'ব গতিকে একত্ৰীকৰণ হ'ব এইটো এটা কণ্টিনিউৱাছ প্ৰচেছ গতিকে দুখন বৰ্ড বা দুখন কাউন্সিলৰ ঠাইত এখন বৰ্ড হ'ব সেইটো সোনকালে হ'ব